छोटिया बुआई बर बर शाई हमको तरसाई ऐसा कोई शादी हो ऐसा कोई प्रेमी हो ऐसे दिल की बोझा जाए জীবন জল ব্যাপারি বৌদির কাছে টাকা সুদে নিয়ে জল ব্যবসা করছি কোন মুহূর্তে ঢুকে যায় বলতে পারবো না ঢুকে গেলে আতঙ্ক আমার মুখের কোথায় গোলায় ফাঁস পানি কাটিম তোমার কি মাঝে মাঝে খেঁচ আসে হ্যাঁ খেঁচ আসে খেঁচ এমনি আসতে জ্বালায় আসতেছে কিসে জ্বালায় এই তুই টাকা দিবি কবে রে টাকা দিবি কবে কেন আমি তোমার পরিচিত কি বলেছি দোকানটা দাঁড় করাই আরে মুখ পড়া দোকান দাঁড় করাই যতবার আমি আসি বলি টাকা দে খালি বলে আমার দাঁড়ায় না তোর কবে দাঁড়াবে মুখ পড়া সবার দোকান দাঁড়িয়ে যাচ্ছে তোর কবে দাঁড়াবে মুখ পড়া মাথা মোটা কাতলা মাছ তোর আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে খেয়ে নেবে একবারে কেন আমি তো বলেছি কি বলেছি রে টাকা নেওয়ার সময় কি বলেছি আসলটা থাকবে সুদটা দেবো মুখ পড়া তাও আমার দিচ্ছে না সুদও দিচ্ছে না আসল আমি আবার সময় মতো আমার টাকাটা ফেরত দিয়ে যায় এমন মুখ পড়া জ্বালায় পড়েছে এই তো রাজেনবাগ রাজেনবাগ এই তো রাজেনবাগ আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছে দাদা দিচ্ছে আমি নিতে পাচ্ছি না এত ভালো মানুষ দাদা আমি বলি দাদা আমার টাকা তোমার কাছে আছে মানে আমার ব্যাংকে জমানো আছে ও রাজেন ব্যাগে 3 লাখ আমার বলে 50 তুই সহ্য করতে পারবি 50 তুই দিতে পারবি 3 লাখে সহ্য করতে পারবি মুখ পোড়া আমি এখন বুঝতে পারছি কি বুঝতে পারতেছি ওই দাদার সঙ্গে সিন্টু মিন্টু তোর মুখ ভেঙে দেবো আগে সিন্টু মিন্টু মুঙ্গে মুখ পোড়া রাজার ছেলে কি রসিন পারলে টাকা কবে দিবি বল টাকা কবে দিবি বল তুমি আসার পথে আমার দোকানে আসবে আচ্ছা যেটুকু হবে দে দেবো জেঠুকি রে জেঠুকি জেঠুকি জেঠু যা দিচ্ছি সব দিতে হবে এই জানি সব দিবি যেটুকু ভেটুকু আমি বুঝি না আমি চলে যাচ্ছি এবারে যদি আমার ফিরতে এবার যদি ফিরে যাই তোর মুন্ডু কেটে হাতে ঝুলিয়ে দেবো হ্যাঁ পানি কাটিম হবে
ভগবান কার কাছে টাকা সুদে নেছি? এ এমন সুদখোর পা জুতো বন্ধক নেয়, ও কারোর ঘুরে নেয় সবার দেয়। কিন্তু যতক্ষণ না টাকা শোধ করবো আমার ঘুম হবে না। ওর টাকা শোধ করতে চারটে শস্যেতে চান করবো, কিন্তু সব মহাজন শুনবে, পেন মহাজন শুনবে। টিফিনটা করে আসি, দোকানদারি করবো, যেটুকু হবে বৌদি দিয়ে তবে বাড়ি যাব। रब से भी ज्यादा फिर भी ना तुझ पा सके हम रहते हैं दिल में मगर तेरी धड़कन तक न जा सके हम जुड़ के भी जूते रहेगा तेरी डोर किसको सुना जाके टूटे दिल का चोर रे आए दैया নমস্কার নমস্কার নমস্কার, আমি একজন চা বাগানের কর্মী, আমি আসছি ওই শিলিগুড়ি থেকে। তো আজকের গড়িয়া লাগানো চা বাগানের কুটির শিল্প সম্পর্কিত একটি কনফারেন্স আছে। ট্রেন জার্নিং করে আমি অনেকটা টায়ার হয়ে গেছি, তাই সামনের ওই বিশ্বাল জলের দোকান থেকে একটি বিশ্বাল জলের বোতল কিনবো আর সোজা কনফারেন্স। হ্যালো মিস্টার, আমাকে বলছেন? ইয়েস, আপনাকেই বলছি। বলুন, আপনার কাছে বিশ্বালি আছে? কিনলে পাবে। আপনার কাছে বিশ্লারি আছে? কিনলে পাবে। হোয়াট ডু ইউ মিন এই ডিট? আমি তো কিনেই নেব, আমি কি বিনে পয়সা নেব নাকি? তা তুই কি আমার দাদা শালি হোস? তোর এমনি দেবো। আরে আমি কেন তোর দাদা শালি হতে যাব? পরিষ্কার সহজ কথা বলতো, তোর কাছে বিশ্লারি জলের বোতল আছে? এ কোথায় বাস করে, না কালা বলা তো শুনতে পায় না। কিনলে পাবে। ও নো, সকাল সকাল আচ্ছা ঝামেলায় পড়লাম তো, তোর কাছ থেকে নেওয়া আমার কোনো দরকার নেই। রাস্তার পাশে হাতারটা দোকান আছে, সেই দোকান থেকে আমি নিয়ে নেবো, চল। ম্যাডাম যেখানে যান না কেন, জলই জীবন। ও নো, এই ডেটটা মানে ডাকনামটা জানলো কি করে? যে নামটা ধরে শিলিগুড়িতে সবাই আমাকে ডাকায় এই জানোয়ার। ভাষাগুলো ঠিক করে বল। ভাষা আমি ঠিক বলেছি? কি বললিস কি তুই? যেটা সত্য সেটাই বললাম। কি সত্যি কি তোর কাছে? যেখানে যান না কেন, জলই জীবন। হাউ ডেয়ার ইউ, এই কথাটা বলার সাহস তোকে কে দিয়েছে? আমুল লাভি কথা বল। ইউ ইডিয়েট, জানো রাস্কাল গাইয়া ব্যাগডেট আমুল কি তুলেছি? বল, পায়ে জুতো তুলবো জানো? আর তুই কি মৃত্যু বাড়বে? কি বেড়েছে আমি দেখাচ্ছি, দোকানদার আমি চোটকে চক করছি, দেখ দোকানদার আমি ঘুষে দিচ্ছি। যা মাল ফেল দে। কি ফেলে দিয়েছি? তুই আমার মাল ফেলেছি। তা করেছি, বেশ করেছি। যেরকম ক্ষতি করেছি ক্ষতিপূরণ দিয়ে দেবো না। ক্ষতিপূরণ
ক্ষমা তাই না কি তুই কার সঙ্গে লেগেছ তুই নিজে জানিস না ক্ষতি পূরণটাতে যাবি মনে ভার বৌনির ক্ষতি তুই বলি কি কর বেড়েছে আমার প্রতি চলি জীবন হয় খারাপ কিন্তু ক্ষতি রে হয় যে লক্ষ্মী ছেলেরা মেয়েদের গায়ে হাত দিলে দোষ হয় মহিলা কমিটি ডাকবো ডেকে ওর কুতুনি খাও Don't touch rascal, nahi to dhakke Kore dhisa man man pani Dekha yan chan, chole bata tan Mori bhi holi lug da na dan Hachi, pehde chene Dokandari jodhuri, o maha chodhi Dokandari jodhuri, o maha chodhi Ami yakun bui de bati en maa shoti Hey idiot, amar maa o jaman shoti, ami o tar me shoti Shoti, korjish khoti ক্ষতি পূরণটাতে যা দেব না দিবি না তোর কি কাছে তুই করে নি তাহলে আমাদের ক্লাবে চ ক্লাবে যাব মানে খানকুড়ি ক্লাবে ছেলে ডাকি তোর ব্যবস্থা করে দেব মানে কি মনেটা পরিষ্কার কিসে পরিষ্কার ক্লাবে চ যাব না তো বললাম যাবি না না যাব না জোর করে যাব যাব না ও জীবন ও জীবন বোতলের ছড়িয়ে আছে আমি এমনি ওর মাতৃজি তোর দোকান ঘাঁটুলো কে ওই ছানি একটা ছান মন্ত্র দিয়ে গন্ডি কেটে দেবো গন্ডির ভিতর থেকে বেরোতে পারবে না আগুন জ্বলবে পুড়বে না তাহলে আমার উপায় কি হবে তোর জন্য আমি আছি উপায় বার করে দিয়ে তবে আমি যাবো আগে গন্ডিটা আনা কি করবি কর আয় হরিয়াম আমি গণৎকার ছেলে ছোকরাদের আমার দরকার মন্ত্র দিয়ে গন্ডিটা আমার কাটতে দে কিসের মন্ত্র তুই মন্ত্র বললি না কারেন্টে শর্ট খেলি আমি যা বলবো কাজ হয়ে যাবে আমাকে ছেড়ে দাও পালানো ইয়া তো কি সহ আমার তিসুরেই রক্ষা পাব আমি কাজের ছিল এবারে কোপ তুলো ধুলা আই বাড়ি আই আই বাড়ি আই আই বাড়ি আই গন্ডি ফেলে নীলে ব্যবসার জল ফেলে বাড়ি আই ওই গন্ডি ফেলে নীলে ব্যবসার জল ফেলে ব্যবসার জল ভেঙে এবারে আয় ওই গন্ডি ফেলে তিনি ব্যবসার জল ভেঙে কোথায় গুতো মাতে আমফান ঝড় তুলেছে আমফান ঝড় গতি নিম্নচাপ নিয়ে এসে তুই কোথায় কি করতেছিস গতি ধরলে গতি কমিয়ে দেবো কমাবি রে আমি বুঝতে পেরেছি তোদের মতো ইডিয়েটরা রাস্তার পাশে বসে থেকে ট্রেন থেকে যে সমস্ত সুন্দরী সুন্দরী মেয়ে লাবে তাদেরকে টনটিটকারি করিস তোদের মতো কাটমাদের করি না কিছু সাইজ করি আমার মেয়ে দেখতে পাচ্ছিস এই ঠান্ডা গরম কি বল মরম জলি যাই মুখে হাসি টিন আউ আবার সেই কথা কি কথা কিটি সাইজ করে আমার মেয়ে দেখে বদমাশি ঠান্ডা গরম কি বল মরম জলি যাই মুখে হাসি আই বাড়ি আয়
ভালো ভালো ছেলে দেখলে তাদের জব্দ করে দেওয়া ধান্দা শৈল মা সুদের টাকায় আমার এই জল ব্যবসা বন্ধ করতে পারবি না এই বন্যে ভালো মারে সুদের টাকা আগুন জ্বলবে পুড়বি না মন্ত্রের কোয়ালিফিকেশনটা এত বার করে দিচ্ছি দেখুন শৈল মা আমি আসছি ওই শিলিগুড়ি থেকে বলি তাই তোর জলের দোকান দেখতে পেও আমি বলি তোর কাছে বিশ্লারি জলের বোতল আছে ও তখন বলছে কিনলে পাবে যেটা আছে সেটা বলি যেটা আছে মানে আমি তো টাকা দিয়ে কিনে নেবো আমি কি বিনে পয়সা নেবো নাকি ইডিয়েট তোর এমনি কে দেবে জীবন শেষ এখানে কি লেখা আছে দেখো এই চেস বাচ্চা দেখো দেখো কিনলে ও মাই গড বিশ্লারি যেরকম একটি জলের ব্র্যান্ড কিনলেও সেরকম একটি জলের ব্র্যান্ড হ্যাঁ এটা তোর মার ব্যান্ড মানে ভুলটা আমি করেছি তোর বাবা করেছে না বুঝে কি বলে জীবন হয় জানে জীব জগৎ ও মরবে কাল ছাড়া কেউ বাঁচতে পারে না এর নাম জীবন আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে জলের ব্যবসা কাজে লাগিয়ে দিয়েছি আর তুই না বুঝে শুনে দোকানটা ফর্তা ফাই করে দিলি না বুঝে কি ভুল করেছি ক্ষমা করো কাল জীবন হয় জানে জীব জগৎ হারিয়ে আয় বাড়ি আয় আয় বাড়ি আয় ওই বন্ডি পেলি দিলি ব্যবসারে জল পেলি বাড়ি আয় ওই বন্ডি পেলি দিলি ব্যবসারে জল পেলি বাবা হরিয়ঙ্গে আটকাছে না ব্যাপারটা কি এ তো মন্ত্রের কাজ হচ্ছে না কি ব্যাপারটা রে ভাই মন তো ছাড় ছাড়া ধারতে হবে ওটা নিয়েই গন্ডগোল খুলি জুলি কি খুলি নাকি আরে জুলি ও জুলি খুলি এক তুই তো শিলিগুড়িতে বয়স্ক থেকে ছোকরেরা সবাই আমাকে জুলি না ডেকে জলি জলি করে রাখে মানে জলি বলে তুই রেগে যাস আমি প্রচন্ড রেগে যাই তবে ও কেন আমার এই নামটা ধরে বারবার আগাচ্ছিল জলি জীবন বলে জীবন মাই দি বৌদি মা কালী দিবি তোর গায়ে হাত দে বলছি এই ওলা তুই কোথায় হাত মানলে
হাত ভেঙে গুনে কত বৌদি গো, আমি তো ওইভাবে বলিনি। কি ভাবে আনছি? ও তো আমার কাছে জল নেবে না চল যাচ্ছে লোক। আচ্ছা আমি বলি ম্যাডাম যেখানে যান না কেন জলই জীবন। থ্যাংক ইউ। ওই তো বলল জলই জীবন। তা তোর নাম জলি কি খুলি আমি কি করে বুঝবো? সরকার বার বার করে ঘোষণা করছে, সরকার বার বার করে ঘোষণা করছে যে জল জীবন মিশন প্রকল্প চালু করে দাও, যেখানে জলের সমস্যা হচ্ছে সেখানে জল জীবন মিশন প্রকল্প চালু হয়ে যাচ্ছে। তোদের ওদিকে কেউ ঢোকায় না? কেউ ঢোকায় না। তা জায়গা দিলে তবে তো ঢুকবে। আমাদের এই প্রত্যেক জায়গায় পাইপ ঢুকি ঢুকি বেশি। হ্যাঁ 12 টাকা লরি আসতেছে, গলি গলি সব জায়গায় খালা করে ঢোকায়। খালি পাইপ আসতেছে, পাইপ জলের পাইপ এত ঢোকাতে তো বেশি জায়গা। তোদের ওদিকে ঢোকায় না? না। কি সর্বা চিন্তা করতাম না, সামনে মাথা তোদের ওদিকে ঢোকাচ্ছে। তোদের ওদিকে মোটে ঢোকায় না, ওই জন্য বুঝতে পারে না। আর আমরা বুঝতে পারতেছি সরকারি প্রকল্প বলতে জল জীবন মিশনের টাকা সব ভুল গেল ভেঙে অশোক দাদা লিখে। ওই এই যে যখন বুঝে তবে কে বলবে এটা কি চলছে? শোন সরকারি প্রকল্প বলতে জল জীবন মিশনের টাকা সব ভুল গেল ভেঙে অশোক দাদা লিখে। কি হবে? কি হবে? সব হবে আমি তো আছি। কি হবে? হবে সব হবে। তো তিসিল করবে? হ্যাঁ সব করবে। হ্যাঁ যতদিন না তোর দাঁড়াচ্ছে ততদিন পর্যন্ত আমি তো আছি। যেদিন তোর দোকান দাঁড়িয়ে যাবে তুই আমার কাছে ফোন করবি, লাগে বিষ ঝেড়ে দেব। ভুল করেছে ও যখন ভুলটা স্বীকার করেছে। মানুষে ভুল করে আবার মানুষে তার সংশোধন করে দেয়। ও চেয়েছে বিসলারি আর তুই বলেছিস কিললে। দুজনের মধ্যে বোঝার বোঝা ভুল হয়েছে। আমার কিসের ভুল? মাথা মোটা, তোর যেরা মাথা মোটা এসেরা মাথা মোটা। এ বি এ আকার কি এইচএস পাস, এই যে কি লেখা আছে এটাও জানে না। এ চা বিক্রি করে, চা একটা কুটির শিল্প আমাদের কনফারেন্সে নিয়ে আয়। ওই চার ব্যাপারটা আলোচনা করে তোর চার ব্যবসার কাজে লাগিয়ে দেবো। আমার সঙ্গে? হ্যাঁ তোর ব্যবসার কাজে লাগিয়ে দেবো। ব্যবসা হবে? হবে, সিঙ্গেলে হবে না ডবলে হবে। ডবলটা কি? ওমা ডবল বোঝে না, লট ঘট লট ঘট। কি ঘট ঘট বুঝতে পারছি না। ফষ্টি নষ্টি ফষ্টি নষ্টি। এ বুঝতে পেরেছে, ওই জন্য সানাই বাজাচ্ছে। গেল ও মনে নসি না কেন? আমি কি বলি শোন, নসি নেওয়া যাই পারে না। সিঙ্গেলে হচ্ছে না তোর ব্যবসা, দুর্বল হয়ে যাচ্ছে ব্যবসা। ব্যবসা দাঁড় করাতে গেলে ডবল নিতে হবে। মানেটা কি? মানে তুমি ব্যবসায় যাবে, একজন রান্না করবে। এই এইটা চলবে? দেবে না? আগে আগে দাঁড়াক, আগে দাঁড়াক, আগে দাঁড়াক, আগে দোকানটা দাঁড় করা। পা নক পক করতেছে, দু পা আছে, পরে তো চার পা হবে, তারপরে ছ পা, তারপরে আট পা, তারপরে দশ পা, তারপর বারো পা হতেই পারে। পরপর পা বাড়াবো? ভগবান দিলে তুমি কেন বন্ধ দেবে? তুমি বাড়ি যাও। তুমি যদি পিছনে থাকো পা বাড়ি যাও। আমি তো আছি, লাগে বীজ ঝেড়ে দাও। তাহলে আমার উপায় কি হবে? ব্যবসা, ব্যবসায় উন্নতি হবে, একদিন তোর হতেই হবে। যতদিন না তোর উন্নতি হচ্ছে আমি তো আছি, লাগে বীজ ঝেড়ে দেব। টেনশন একদম করবি না, দুজনের মধ্যে বোঝা ভুল হয়েছে, দুজনে তার মধ্যে আন্ডারস্ট্যান্ড করে নেবি, এদিক উদিক যেন না হয়। দেখ না হয় কিনা ব্যবসায় কোথায় লাভ আর লোকসান। যাচ্ছি তাহলে। বাই বাই শৈল মা। এ কাজীদার মাস্টার যাচ্ছে, যাক না। মা কি জিনিস! হ্যাঁ দেখো জীবন, আজকে আমি অনেক পড়াশোনা করে সত্ত্বেও একটা ছোট্ট ভুলের জন্য এত বড় একটা গন্ডগোলের সৃষ্টি হবে তা আমি মোটেই বুঝতে পারিনি গো। তার জন্য আই অ্যাম ভেরি ভেরি সরি। এত বড় ভুল করলো এখন বলে সরি? যে ভুল করে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দিতে হয় জানো না। কত আগে ক্ষমা কর দিবি? মন থেকে বলছো তো? আমার মন থেকে বলতি। তো
তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি গো তুমিও তো অনেক পড়াশোনা করেছো তবে কেন এইভাবে ফুটপাতে বসে জল বিক্রি করছো ম্যাডাম আমি তো লেখাপড়া শিখে বেকার ঘুরছিলাম তা বেকার কেন ঘুরবো বৌদির কাদের টাকা সুদে নে জল ব্যবসা করছি ব্যবসা করাটা কি খারাপ আরে ব্যবসা করা খারাপ নয় তোমার কাছে টাকা নেই তো কি হয়েছে তোমার কাছে কি আছে জানো কি গো তোমার কাছে সুন্দর একটা মন আছে তোমার মন থেকে বলছো মন থেকেই বলছি তাই তো জল ব্যবসার কাজে আজ থেকে আমি তোমাকে সাহায্য করব আর কুটির শিল্পের কাজে তুমি আমাকে সাহায্য করবে যাতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং জেলায় এই কুটির শিল্প অনেক বড় একটি স্থান দখল করতে পারে তাহলে আজকে তো তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু পাল্টা